আমি আল্লাহর কসম করে বলছি, আমি এরকম করব ধারণ, পবিত্র হালকা করব ধারণ, আমি দুনিয়ার কোন মহিলার মধ্যে দেখিনি। জুড়ে বলি সুবহানাল্লাহ। মামুনা খাতুন জান্নাত বলেন, আমি জানতাম না, আমি জানতাম না, প্রথমবার যখন হলো আমি স্বপ্নে দেখলাম রাত্রিবেলা আমার ঘরে হযরতে আদম আলাইহিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আমাকে শুভ সংবাদ দিলেন, সালামে আরজ করলেন, ওগো আমিনা খাতুন জান্নাত, তোমার গর্বে নবী আখিরের জামান অবস্থান করছেন, ও চিরে দুনিয়াতে শুভ আগমন করবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় আমার যখন গেলাম আমি দেখতে পেলাম হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আমাকে সালামে দিলেন, শুভ সংবাদ দিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। তৃতীয় আমার যখন হলো আমি দেখতে পেলাম হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, সালামে আরজ করলেন, শুভ সংবাদ দিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। চতুর্থ আমার যখন হলো আমি দেখতে পেলাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, সালামে আরজ করলেন, শুভ সংবাদ দিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। পঞ্চম আমার যখন হলো আমি দেখতে পেলাম হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, সালামে আরজ করলেন, শুভ সংবাদ দিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ষষ্ঠ আমার যখন হলো আমি দেখতে পেলাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, সালামে আরজ করলেন, শুভ সংবাদ দিলেন। যখন সপ্তম মাস হলো দেখতে পেলাম হযরত ইসমাঈল যবীহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, সালামে আরজ করলেন, শুভ সংবাদ দিলেন। অষ্টম মাস যখন হলো মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে, সালামে আরজ করলেন, শুভ সংবাদ দিলেন। নবম মাস যখন হলো আমি দেখতে পেলাম হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে, আমাকে সালামে আরজ করলেন, শুভ সংবাদ দিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার কোন খবরই ছিল না, তো নবী আমাদের মতো আলা হযরত বলেন লামিয়াতি নাজিরুকা ফি নজরিন লাম ইয়াতি নজিরুকা ফি নজরিন মিছলে তু না শুধু পেদা জানা জগ রাজে কো তাজি তোরে সর সৌদ গরাজে কো তাজে তোরে সর সো হে তুঝে কো শহে দোসেরা জানা সলাতুন ইয়া চোখ আপনার মতো উপমা দেওয়ার মতো কাউকে কোনোদিন দেখিনি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আপনার তুলনার কেউ নন। জুড়ে বলি সুবহানাল্লাহ। নয় নয় শুধু আপনি নবীর শুভ, আপনি নবীর মতো শুভ আগমন, শুভ বেলাদত, দুনিয়ার কোনো মা কোনো সন্তান এরকম সন্তান প্রসব করতে পারেনি। জুড়ে সুরে বলি সুবহানাল্লাহ। জুড়ে বলি সুবহানাল্লাহ। মামুনা খাতুন জান্নাত বলেন আমি দেখতে পেলাম গভীর রজনী রাত সুবে সাদিকের সময় 570 খ্রিস্টাব্দ 12 রবিউল আউয়াল আমি দেখতে পেলাম গভীর রজনীতে আমার ঘর আলোকিত হয়ে গেল। জুড়ে সুরে বলি সুবহানাল্লাহ। আমার ঘরের মধ্যে কতগুলো সুন্দর সুন্দর লম্বা লম্বা মহিলা দেখতে পেলাম। আমি জিজ্ঞেস করলাম আপনারা কারা, আপনারা কোত্থেকে এসেছেন? একজন বললেন আমি হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। আরেকজন বলেন
আমি বিবি আসিয়া আলাইহিসসালাম, আরেকজন বলেন আমি বিবি মরিয়াম আলাইহিসসালাম, আর বাকিরা বাকিরা কারা? ওরা জান্নাতি হুর। আপনারা কেন এসেছেন? মামনা খাতুন জান্নাত জিজ্ঞেস করলেন। তখন তারা বললেন আমরা এসেছি কিছুক্ষণের মধ্যে নবী আখিরের জামান কামলিওয়ান নবী কুল কায়নাতের নবী নবী রহমাতুল আলামিন নবী শফিল মুদনবিন নবীর শুভাগমন হবে, সেই জন্যে আমরা এসেছি আপনার খেদমত করার জন্যে, সে নবী মুস্তফার খেদমত করার জন্যে। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়েছেন। জোরে সুরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। মামনা খাতুনে জান্নাত বলেন তারা কি করলেন? আমাকে এক গ্লাস পানি পান করালেন। ও এ পানি আবিয়াত মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল, দুধের চাইতে বেশি সাদা, মধুর চাইতে বেশি মিষ্টি। ও এ পানি যখন আমাকে পান করানো হলো, আমি মামনা খাতুনে জান্নাত পান করে দেখতে পেলাম আমার সুখের পর্দা উঠে গেল। আমি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত, উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত, আরশে মোয়াল্লা থেকে তাদুসসারা পর্যন্ত আমার দেখতে পেলাম নয়নে সুদামে তিনটা পদ সবুজ রঙের তার কাগজিত, তিনটা সবুজ রঙের পতাকা দেখলাম, একটা পৃথিবীর পূর্ব প্রান্তে, একটা পশ্চিম প্রান্তে, আর একটা খানে কাবার উপর সাদের উপর। জোরে সুরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। গাউসে কমিটির পক্ষ থেকে জশ্নে জুলুসের পতাকার রং কি? সবুজ। কোন রং? কোন রং? সবুজের মধ্যে তারকা কয়টা? চারটা। কয়টা? আসমানে কিতাব চারটা, ঠিক কিনা? মাজহাব চারটা, ঠিক কিনা? তরিকা চারটা, ঠিক কিনা? খুলবা রাশিদিন চারজন, ঠিক কিনা? চারের সাথে আমাদের সম্পর্ক, জুরু জুরু বলি সুবহানাল্লাহ। আরজ করতে চাই, এই পতাকা দেখলেন মামনা খাতুনে জান্নাত বলেন আমি দেখতে পেলাম আমার ঘরের চতুর্পাশে অসংখ্য গণিত ফেরেশতা, নূরের ফেরেশতা, তারা আওয়াজ করছে সুন্দর সুন্দর করে নাতে রসুল পড়ছে। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। ইজহার ইয়া সাইয়্যিদাল মুরসালিন, ইজহার ইয়া সাইয়্যিদাল আলামিন, ইজহার ইয়া খাতামান নাবিন, ইজহার ইয়া রাহমাতাল লিল আলামিন, ইজহার ইয়া নাবিয়াল্লাহ, ইজহার ইয়া রাসূলুল্লাহ, ইজহার ইয়া খায়রা খালকিল্লাহ, ইজহার ইয়া নূরাম মিন নূরিল্লাহ, বিসমিল্লাহি ফাজহারান নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা কাল বদরিল মুনির। জোরে সুরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। মামনা খাতুনে জান্নাত বলেন খরাজা মিন ফারজি নূরুন আদালা কুসুর আশাম, আমি দেখতে পেলাম আমার রহম থেকে একটা নূর বের হয়েছে, সে নূরের ঝলকে দেখতে পেলাম ইরানের কিসরা বাদশার রাজ প্রাসাদের মধ্যে পড়েছে। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। কোথায় মক্কা নগরী, কোথায় ইরান, হাজার হাজার মাইল দূরত্বে নূরের ফওয়ার দেখেন মুসলমান। সূর্যের আলো যখন দেওয়াল তাকে দরজা জানলা বন্ধ করা হয় ঢুকে ঢুকে না, আমার নবীর নূরের হওয়ার দেখেন মুসলমান। মাঝখানে গাছ ছিল, বাস ছিল, পাহাড় ছিল, গড় ছিল, নদী ছিল, নালা ছিল, অনেক কিছু ভেদ করে যেটা সরাসরি পৌঁছতে পারে ওটাই হচ্ছে নবী মুস্তফার নূরের হওয়ার। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। মামনা খাতুনে জান্নাত বলেন আমি দেখতে পেলাম কিসরা বাদশার রাজপ্রাসাদের পড়েছে এবং রাজপ্রাসাদের 12-14 পাথর জোরে জোরে পড়ে যাচ্ছে। আমি মামনা খাতুনে জান্নাত কপালের চোখে দেখলাম। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। আলা হযরত বলেন হাশর তক ডালেঙ্গে হাম পয়দাইশ মওলা কে দূম, হাশর তক ডালেঙ্গে হাম পয়দাইশ মওলা কে দূম,
মিথিলে পারস নজে দোকে, মিথিলে পারস নজে দোকে, কিলা গিড়াতে যায়েঙ্গে। মিথিলে পারস নজে দোকে, কিলা গিড়াতে যায়েঙ্গে। সালাতুনিয়া আপনি নবীর শুভাগমনের রাত, নূরের জলক গিয়ে কিসরা বসার রাজপ্রাসাদে পড়েছে, তার মানে কি ওই জালেমবা ওই সেখানে পড়েছে, জালেম বাদশাহ সেখানে পড়েছে। আমরা সুন্নি মুসলমানরা আপনি নবীর ঈদে মিলাদ নবী করে করে আমরা বাতিলদের ওয়াহাবি নজদিদের বাতিলদের কিল্লা ভাঙবো। জোরে সুরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। খাকে হো যায়ে আদব জলকর মগর হাম তোরে দাও, দম জব তক দম রহে জিকির উনকা সুনাতে যায়েঙ্গে, দম জব তক দম রহে জিকির উনকা সুনাতে যায়েঙ্গে। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুনিয়া আলাইকুম। আর হযরত বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত যতক্ষণ থাকবে আমরা আপনি নবীর জশ্নে ঈদে মিলাদ নবী করে যাবো। জোরে সুরে বলি সুবহানাল্লাহ, জোরে সুরে বলি সুবহানাল্লাহ। আরজ করতে চাই ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আল্লাহ জাল্লা শানহু করার জন্য নির্দেশ দিলেন, জোরে বলি সুবহানাল্লাহ। আমার দয়াল এবং আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে পালন করেছেন, এটা সুন্নতে ইলাহি। এবং সাথে সাথে এবার আসুন আমার দয়াল নবী পালন করেছেন কিনা, জোরে বলি সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা ক্বাল সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আন সাওমি ইয়াউমিল ইথনাইন ক্বালা ফি উলিদতু ফি উনজিল আলাইয়া আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। হযরত আবু কাতাদাকে বর্ণিত হাদিস তিনি বলেন আমি নবী সোমবার রোজা রাখি, এই জন্যে ও সোমবার আমি নবী দুনিয়ার জমিনে শুভাগমন করেছি, এবং জিবরিল আমিন আমি নবীর কাছে সর্বপ্রথম এসেছে সোমবার। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। এই কারণে আমি রাসূল শুকরিয়া তান রোজা পালন করে, জোরে বলি আলহামদুলিল্লাহ। বাতিলরা বলে যে নবীজি তো রোজা পালন করেছে সেজন্য রোজা পালন করলে হয় না, আমার এখানে এত জুলুস করার দরকার কি, আনন্দ উল্লাস করার দরকার কি। তোমার আল্লাহ কি বলেছেন, খুশ উদযাপন করতে বলেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সেই জশ্ন জুলুস করছি না, সুন্নতি লাই পালন করছি, জোরে বলি সুবহানাল্লাহ। এবং নবী প্রেমিকদের, নবী প্রেমিকদের সমাবেশ গঠানো হয়েছে ঠিক কিনা, বানিয়ে জামিয়ে কুতুবুল বানিয়ে জশ্ন জুলুস বানিয়ে গৌসে কমিটি, আল্লামা হাফেজ গৌসে জামা, আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইয়ে জশ্ন জুলুস উশাকান রাসূল কে লিয়ে ইত্তেফাক কি বুনিয়াদ হে, জোরে বলি সুবহানাল্লাহ। এই জশ্ন জুলুস হচ্ছে নবী প্রেমিকদের ঐক্যের ভিত্তি, জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি আলাইহিস সালাম বলেন, ওয়া শুকরুলিল্লাহ ইয়াসুরু বি আনওয়ালি ইবাদা কাসসুজুদ ওয়াস সিয়াম ওয়াস সাদাকা ওয়াত তিলাওয়া, জোরে সুরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আকাম না কিবিরের শুকরিয়া আদায় করার মাধ্যম হচ্ছে চারটা, কয়টা চারটা, এক নম্বর সিজদা, দুই নম্বর রোজা, তিন নম্বর সাদাকা, চার নম্বর তিলাওয়াত, জোরে সুরে বলি সুবহানাল্লাহ। এবার আসুন সিজদা, আমরা সিজদা দেখি না নামাজের মধ্যে, এই সিজদা দেওয়াটা কি ফরজ, এটা কি ফরজ। আবার স্যার একটা সিজদা দি কোরআন তেলাওয়াতের মধ্যে ঠিক কি না, ওটা আছে ওয়াজিব, ওটা হচ্ছে কি ওয়াজিব, জোরে বলি সুবহানাল্লাহ। আরজ করতে চাই আমরা সিজদা দি কোরআন নামাজের মধ্যে, আমরা সিজদা দি কোরআন তেলাওয়াতের সময় ঠিক কি না।
মুসলমানরাস করতে চাই আমার কামলিওয়ালা নবী সরওয়ার কায়নাত নবী সিজদা দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করলেন যে সময় কামলিওয়ালা নবী সরওয়ার কায়নাত নবী নুরুন নবীকে আল্লাহ জাল্লা শানহু নিজের সত্তাগত জাতিগত নূর থেকে এক মুষ্টি নূর নিয়ে বাড়লেন কুনি মুহাম্মাদা জুড়ে বলি সুবহানাল্লাহ মুহাম্মদ হয়ে যাও সাথে সাথে নবী মুস্তফা হয়ে গেলেন এবং আল্লাহর দরবারে সর্বপ্রথম সিজদা করলেন সেই সিজদার তসবিহ কি ছিল সেখানে পড়েছেন কি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য জুড়ে বলি সুবহানাল্লাহ আমার আল্লাহ খুশি হয়ে গেলেন মাহবুব আপনার আমি যে আশা নিয়ে আপনাকে সৃষ্টি করলাম আপনি আমার আশা পূর্ণ করেছেন আজকে আপনার নাম রেখে দিল আপনার নাম হয়ে গেল মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ মানে কি আল্লাযী ইউহমাদু হামদান মাররাতান বাদা মাররা মুহাম্মদ বলে তাকে যা প্রশংসার পর প্রশংসা করা হয় জুরে শুরু বলি সুবহানাল্লাহ আলা হযরত বলেন তেরে তো ওয়াসফে আইব তনাহি সে হে বরি হায়রান হো মেরে শামে ক্যা ক্যা কহো তুঝে সরওয়র কহো কে মালিক মৌলা কহো তুঝে বাগে খলিল কা গুলাম জেবা কহো তুঝে সরওয়র কহো কে মালিক সলাতুনিয়া